রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন আমি এগিয়ে চলেছি, আমার ডান দিক বাঁদিক খাদ মাঝখানের রাস্তা দিয়ে এগিয়ে চলেছি। আমি কোথায় এগিয়ে চলেছি আপনারা দেখতে পাচ্ছেন, সামনে একটি ইলেকট্রিকের পোল, হাই টেনশন লাইন, মানে যে হাই টেনশন লাইন মাঠের ওপর দিয়ে যায় আমরা দেখেছি, সেই হাই টেনশন লাইনের পোল। আমায় যেতে হবে ওই পোলের কাছে। পোলের কাছে যে খাদটি আছে বা যে পুকুরটি আছে সেটি কোন খাদ বা পুকুর, এটি হচ্ছে আপনাদের খুব সুপরিচিত কাটাগোর খাদ। এটি অবস্থিত হচ্ছে সুলতানগাছা রথতলা পঞ্চাননতলা, যেটি সুলতানগাছা হাই স্কুলের পিছন দিয়ে আপনাকে 8 থেকে 10 মিনিট হেঁটে যেতে হবে মাঠের ওপর দিয়ে। বিশাল বড় খাদ, অনেক শিকারী বন্ধুরা যথেষ্ট মাছ ধরেছেন বিগতবারে, আমায় সেই ইনফরমেশান দিয়েছিলেন, কিন্তু আমার পক্ষে গতবারে যাওয়া সম্ভব হয়নি। আর এবারে আমি নিশ্চয়ই যাওয়ার চেষ্টা করব। আর বিগতকাল আমি গিয়েছিলাম, তো কিভাবে কি গিয়েছি রাস্তাটা, আমি সুলতানগাছা স্কুলের পিছন থেকে যাওয়ার কিছুটা পোর্শনের ভিডিও আমি আপনাদের শেয়ার করছি এবং সঙ্গে শেয়ার করব খাদের কিছুটা পোর্শনের ভিডিও, মানে খাদটি দেখতে কেমন, বৃহৎ খাদ তো সেই খাদের কিছু ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই খাদগুলো কিন্তু নয়, এই শুরু হলো সেই খাদ যে খাদে পাস চালু হবে। এখান থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পাবেন সেই খাদের যে খাদে পাস চলবে। তো যেটুকু পোর্শন পাস চলবে কম বেশি সেইটুকু পোর্শনের ভিডিও করেছি, খাদের বাকি পোর্শন আমি আর ভিডিও করিনি। তো শুরু করা যাক সেই পাসের ডিটেল। সমস্ত মৎস্য শিকারীগণদের জন্য আনন্দ সংবাদ, ছিপের দ্বারা মৎস্য শিকার। স্থান হচ্ছে সুলতানগাছা রথতলা পঞ্চাননতলা কাটাগোর। পাসের তারিখ, পাসের তারিখ বাংলায় হচ্ছে 19শে জ্যৈষ্ঠ 1429, 20 ও 21 তারিখ বন্ধ থাকবে, আবার 22 থেকে 30শে জ্যৈষ্ঠ অবধি টানা 9 দিন পাস চলবে। আর ইংরাজি অনুযায়ী 23রা জুন পাস শুরুর ডেট, শুক্রবার হইতে পাস চালু হইবে। সিটের মূল্য, প্রতিটি সিটের মূল্য হচ্ছে 3501 টাকা, অতএব একদিনে একটি সিটের মূল্য 3500 টাকা। তো এই খাদে খুব ভালো রিপোর্ট হয়েছিল সেরকম খবরই আমি পেয়েছি বিগত দিনে, আগামী দিনে রিপোর্ট কী হবে সেটা আমি জানি না। নিয়মাবলী, এই পাশ পুকুরে মাছ ধরতে গেলে যে সমস্ত নিয়ম মেনে মাছ ধরতে হবে সেগুলো আপনারা একটু জেনে নিন বা দেখে নিন। 1, প্রথম দিন থেকেই 3 গাছা ছিপ ব্যবহার করিতে পারিবেন। 2, 3 গাছা ছিপের ঊর্ধ্বে ফেলিলে ছিপ তুলে দিতে বাধ্য হইবে। 3, নিজ সিট ছাড়া অন্য কোনো ফাঁকা সিটে বসিলে পুনরায় সিটের পুরো 3501 টাকা দিতে হবে। 4, প্রথম দিন থেকে যে কোনো টোপ ব্যবহার করতে পারবে। 5, বুকিং ফি 500 টাকা দিয়ে সিট বুকিং করতে হবে এবং 15 তারিখ থেকে সিট বুকিং নেওয়া হবে। 15 তারিখ অলরেডি চলে গেছে, বুকিং চালু হয়ে গেছে। 6, ভাসা ফতনা বা অ্যান্টেনা ব্যবহার করিতে পারিবেন না ও ভাসা মাছ খেঁচিয়া ধরিতে পারিবেন না। 7, সকাল 9টা থেকে 10টার মধ্যে সম্পূর্ণ টাকা জমা দিয়ে দিতে হবে, নতুবা মাছ ছেড়ে শিকারীকে সিট ছেড়ে উঠে যেতে হবে, কোনো অজুহাত চলিবে না। 8, মাছের সাইজ বিভিন্ন রকম আছে, ছোট থেকে বড় বিভিন্ন রকম সাইজের মাছ আছে। 9, প্রাকৃতিক কারণে মাছ না খাইলে কমিটি দায়ী নয়। 10, মাছ না খাইলে মূল্য কোনোরূপ ফেরত হইবে না। 11, মাছ ধরার সময় সকাল 6টা হইতে বিকাল 6টা পর্যন্ত, 12 ঘন্টা মাছ ধরার সময়। যোগাযোগ, এই পুকুর কমিটির সঙ্গে যোগাযোগ করবার জন্য যে সমস্ত নাম্বার ওনারা দিয়েছেন তা হলো, কন্ট্যাক্ট পারসন মিস্টার গোপাল পোড়েল, ওনার কন্ট্যাক্ট নাম্বার 9635457831। আবারও বলছি 9635457831। ওনার আরও একটি কন্ট্যাক্ট নাম্বার 9064753315। আবারও বলছি 9064753315। এই সমস্ত কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে আপনারা ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং আপনাদের যা জিজ্ঞাসা আছে তা আপনারা জেনে নিতে পারেন। পথ নির্দেশ, সুলতানগাছা হাই স্কুলের পাশ দিয়ে 10 মিনিটের হাঁটা পথ। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয়ে আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে।
ও মাছ আপা করে নিয়ে চলে আসছে, বুঝতে হয়েছে, ও পাশে দিয়ে দেবে।